बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम सरकारी हरगंगा कॉलेज आयोजित ऑनलाइन क्लासे एकादश श्रेणी शिक्षार्थी के स्वागत जानाच्छि। आमी मोहम्मद मोहिउद्दीन मिल्की सहकारी अध्यापक अर्थनीति विभाग सरकारी हरगंगा कॉलेज। आशा करी सबाई भालो आछो। आज के आलोच्य विषय अर्थनीति द्वितीय पत्र शिल्पोन्नयन सरकारी नीति बा गवर्नमेंट पॉलिसी फॉर इंडस्ट्रियलाइजेशन एवं सरकारी और बेसरकारी अंशीदारित्व पब्लिक प्राइवेट पार्टनरशिप जाके संक्षेपे बला है पीपीपी पब्लिक प्राइवेट पार्टनरशिप। ये दुटा विषय नहीं आलोचना होबे। प्रथम आमरा जानबो जे शिल्पोन्नयन सरकारी नीति शिल्पोन्नयन सरकारी नीतिगुली विभिन्न बछर जे नीतिगुली नेवा हयेछे एइगुली कबे कबे नेवा हयेछे एबं ओल 2016 सालेर विशेष करे ये शिल्पनीति तार बैशिष्ट्यगुली कि शिल्प काठामो एवं शिल्प उन्नयन गति सरकारी नीति शिल्प काठामो शिल्प उन्नयन गति एवं उद्देश्य निर्धारण सरकार जे सब नीति प्रणयन और वास्तवायनेर जन्य सुनिर्दिष्ट लक्ष्य निर्धारण करे ताके शिल्पनीति बोले। प्रतिटि राष्ट्रे एकटा शिल्पनीति थाके एवं राष्ट्रेर अर्थनीतिर काठामो आलादा हय। प्रतिटि राष्ट्रेर शिल्पनीति आलादा हय। সহজভাবে বলা যায় শিল্প খাতের উন্নয়ন কৌশল মালিকানার প্রকৃতি শিল্পের উদ্দেশ্য সরকারি বেসরকারি খাতের অবস্থান ইত্যাদি বিষয় শিল্পনীতিতে স্থান পায়। ব্রিটিশ ও পাকিস্তান উপনিবেশিক শাসন এবং শোষণের ফলে বাংলাদেশের শিল্পের যেমন অগ্রগতি হয়নি 1971 সালে স্বাধীনতা লাভের পর থেকে বর্তমান সময়ে এরপরে এই সময়টাতে স্বাধীনতার পরে অনেকগুলি শিল্পনীতি প্রণয়ন করা হয়েছে। সময়ের পরিবর্তনে বাংলাদেশের শিল্পনীতিতে নানা পরিবর্তন এসেছে। স্বাধীনতার পর থেকে বর্তমান সময় পর্যন্ত বাংলাদেশে 8টা শিল্পনীতি ঘোষণা করা হয়েছে। প্রথম শিল্পনীতি 1973 1973 সালে, তারপর দ্বিতীয় শিল্পনীতি 1982, তৃতীয় শিল্পনীতি 1986, চতুর্থ শিল্পনীতি 1991। পঞ্চম শিল্পনীতি 1999। ষষ্ঠ শিল্পনীতি 2005। তারপরে সপ্তম শিল্পনীতি 2010। এবং অষ্টম শিল্পনীতি 2016। এই শিল্পনীতিগুলি প্রবর্তন করেছে বিভিন্ন প্রেক্ষাপটে। এখন আমরা দেখব যে 2016 সালের যে লাস্ট যে শিল্পনীতি এর বিশেষ বৈশিষ্ট্যগুলি কী। দু হাজার ষোলো সালের যে শিল্পনীতি এর মধ্যে 1 নম্বর হচ্ছে বাংলাদেশের আভ্যন্তরীণ শিল্প পণ্যের চাহিদা পূরণে শিল্প পণ্যের উৎপাদন বৃদ্ধি এবং উৎপাদিত শিল্প পণ্যের রপ্তানি বাজার সৃষ্টি করার জন্য বিদ্যমান এবং সম্ভাব্য অন্তরায় চিহ্নিতকরণ এবং এর নিরসনে পরিকল্পনা গ্রহণ 1 নম্বর। 2 নম্বর হচ্ছে
আমদানি নির্ভরশীলতা হ্রাস এবং টেকসই শিল্পায়নের লক্ষ্যে দেশের উপকরণের প্রাপ্যতা এবং ব্যবহার বৃদ্ধির এবং পণ্য বহুমুখীকরণের পরিকল্পনা গ্রহণের মাধ্যমে আয় বৃদ্ধি এবং জাতীয় প্রবৃদ্ধি অর্জন। 3 নম্বর, টেকসই উন্নয়নের লক্ষ্যে পরিবেশ বান্ধব শিল্প বিকাশের যথাযথ ব্যবস্থা গ্রহণ, একই সাথে শিল্প স্থাপনে দুর্যোগ ঝুঁকির বিষয়টি বিবেচনায় নেওয়া। 4 নম্বর, সরকারি এবং ব্যক্তি উদ্যোগের সুষ্ঠু সমন্বয় এবং বিদেশি বিনিয়োগের উপযুক্ত পরিবেশ সৃষ্টি জাতীয় অর্থনীতিতে অবদানের ভিত্তিতে প্রতিটি শিল্প উপখাতে সরকারি প্রণোদনায় অগ্রাধিকার নির্ধারণ। 5 নম্বর, ম্যানুফ্যাকচারিং খাত এবং শ্রম ঘনশিল্পকে, মানে যেটা হচ্ছে লেবার ইনটেন্সিভ, যে শিল্পতে লেবার বেশি লাগে, সেই শিল্পকে অগ্রাধিকার দিয়ে হস্ত, ক্ষুদ্র, কুটির এবং মাঝারি শিল্প বিকাশে সরকারি এবং ব্যক্তি খাতের সমন্বিত প্রচেষ্টা জোরদার। যে বিষয়টা আমরা ব্যক্তি এবং সরকারি খাতের যে প্রচেষ্টা বা অংশীদারিত্ব সেটা আমরা পরে আলোচনা করতেছি। 6 নম্বর, রাষ্ট্রায়ত্ত শিল্প খাতের প্রয়োজনীয় সংস্কার এবং আধুনিকায়ন। 7 নম্বর, শিল্পনীতি 2016 এর অপর একটা বৈশিষ্ট্য হলো উৎপাদিত পণ্যের মান উন্নয়নের মাধ্যমে দেশীয় এবং আন্তর্জাতিক বাজারে এর চাহিদা বৃদ্ধিকরণ, পণ্যের প্যাটেন্ট ও ডিজাইন সংরক্ষণ, শিল্পের বর্জ্য ব্যবস্থাপনা এবং ভোক্তার স্বার্থ সংরক্ষণ, পূর্ব শিল্পায়নে অংশগ্রহণকারী সকল পক্ষের সাথে পরামর্শ করে আইন সংশোধন এবং এর প্রয়োগ নিশ্চিতকরণ। সরকারি ও বেসরকারি, এরপরে আমরা আলোচনা করব সরকারি এবং বেসরকারি অংশীদারিত্ব। এই ছিল 2016 সালের যে শিল্পনীতি, এখন আমরা আলোচনা করব সরকারি এবং বেসরকারি অংশীদারিত্ব, যাকে বলা হয় পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, সংক্ষেপে বলা হয় PPP। এটা হচ্ছে একটা নতুন ধারণা। স্বাধীনতার পর থেকে বিভিন্ন সময় বাংলাদেশের শিল্পখাতকে অবহেলা করা হয়েছে। বর্তমান সরকার শিল্পখাতের উন্নয়ন এবং বিকাশের উদ্দেশ্যে PPP ধারণা প্রদান করেন। সরকারের ভিশন 2021 এর জন্য যে পরিমাণ বিনিয়োগ প্রয়োজন 35% থেকে 40%, তা বর্তমান প্রচলিত বিনিয়োগ পরিস্থিতিতে 24% থেকে 25% সম্ভব নয়। সরকারের লক্ষ্যমাত্রা 8% GDP প্রবৃদ্ধি অর্জনের জন্য বিনিয়োগ পরিস্থিতির অগ্রগতির উদ্দেশ্যে সরকারি এবং বেসরকারি অংশীদারিত্ব বা PPP এর মাধ্যমে অর্জন সম্ভব। উৎপাদন ক্ষেত্রে দক্ষতা বৃদ্ধি, মূলধনের যোগান, উৎপাদন বৃদ্ধি ইত্যাদি উদ্দেশ্যকে সামনে রেখে কোনো একটা বিশেষ খাতে যখন সরকারি এবং বেসরকারি উদ্যোগ একত্রে কার্যক্রম পরিচালনা করে তাকে সরকারি বেসরকারি অংশীদারিত্ব বলে। PPP মূলত সরকারি বেসরকারি খাতের মধ্যে এক ধরনের চুক্তি, যার মাধ্যমে কোনো বড় ধরনের শিল্প অথবা অবকাঠামো তৈরির সিদ্ধান্ত গৃহীত হয়। এর সুবিধা কী? বেনিফিটস অফ PPP। এর মূলত 3টা পক্ষ জড়িত থাকে এতে, যেমন সরকার, বেসরকারি উদ্যোক্তা এবং সাধারণ জনগণ। PPP এর মাধ্যমে প্রকল্প বাস্তবায়ন করলে 3 পক্ষ সুবিধা পেতে পারে। 1 নম্বর হচ্ছে যে একটা পক্ষ হচ্ছে সরকারের সুবিধা, সরকারের সুবিধা কী কী? এক হচ্ছে অর্থনৈতিক স্থিতিশীলতা অর্জিত হয়, অর্থনৈতিক স্থিতিশীলতা অর্জন। 2 নম্বর হচ্ছে
বেসরকারি খাতের দক্ষতা কাজে লাগানো যায়, খাতের দক্ষতা কাজে লাগে। তিন, প্রকল্প অবকাঠামো বাস্তবায়নের খরচকে যৌক্তিক পর্যায়ে রাখা যায়, প্রকল্প খরচ কমে আসে, প্রত্যাশিত জিডিপি প্রবৃদ্ধি অর্জন, প্রকল্প খরচ কম হয় আর জিডিপি বৃদ্ধি পায়, বৃদ্ধি হয়। এটা হচ্ছে সরকারি খাতের সুবিধা, সরকারের যে সুবিধা এইগুলি হয়ে থাকে। এরপরে হচ্ছে যে বেসরকারি খাতের সুবিধা, বেসরকারি খাতের সুবিধা কী? এক, ব্যবসা বাণিজ্য সম্প্রসারণের নতুন নতুন ক্ষেত্র তৈরি হয় যেসব খাতে সাধারণত সরকারি বিনিয়োগের জন্য সংরক্ষিত থাকত, সেসব খাতে প্রাইভেট খাতের জন্য সুযোগ তৈরি হয়। দুই, অর্থনৈতিক কার্যক্রমে নতুনত্ব আসে। এক হচ্ছে প্রাইভেট খাতের, আওতা বাড়ে, আওতা বৃদ্ধি। দুই হচ্ছে অর্থনৈতিক কার্যক্রম, অর্থনৈতিক তাদের মানে প্রফিট বৃদ্ধি, এটার জন্য তাদের যে প্রফিট বা মুনাফা, মুনাফা বৃদ্ধি পায়, প্রাইভেট সেক্টরে তাদেরও মুনাফা বৃদ্ধি পায়। তিন নম্বর হচ্ছে সাধারণ জনগণ বা ব্যবহারকারী সুবিধা, সফল কিছু চুক্তি মোতাবেক পরিচালিত হয় বলে জনগণের কাছে সরকারের জবাবদিহিতা নিশ্চিত হয়, চুক্তি মোতাবেক হয় দেখা। যে এক হচ্ছে, তিন নম্বর হচ্ছে জনগণের সুবিধা, এক সরকারের জবাবদিহিতা বৃদ্ধি পায়। দুই, সরকারের জব দিতে পারে, সরকার অধিক দায়িত্বশীল ভূমিকা পালন করে, সরকার অধিক দায়িত্বশীল হতে বাধ্য হয়, দায়িত্বশীল হয়। তিন, বেসরকারি খাতকে প্রকল্প দুর্ঘটনা বা অবকাঠামোর দুর্ঘটনাজনিত ক্ষতির জন্য দায়বদ্ধ করা, ফলে উন্নয়নের উন্নত মানের কাঁচামালের ব্যবহার করে যা নিরাপত্তা নিশ্চিত করে। যে বেসরকারি খাতকে যে দুর্ঘটনাজনিত ক্ষতির জন্য দায়বদ্ধ করা, ফলে উন্নত মানের কাঁচামালের ব্যবহার করে যা নিরাপত্তা নিশ্চিত করে, নিরাপত্তা বৃদ্ধি পায়। এটা হচ্ছে যে জনগণের যে সুবিধা, নিরাপত্তা নিশ্চিত হয়, উন্নত মানের কাঁচামাল হয় এবং যে প্রোডাক্টের, মান বৃদ্ধি পায়, যে পণ্যের মান দুর্ঘটনার হার কমে যায়, এই জন্য নিরাপত্তাও বৃদ্ধি পায়। আর সরকারি বেসরকারি অংশীদারিত্বের জন্য যে কতিপয় খাত, যে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ, এমন কতিপয় খাত ছাড়া সকল খাতেই সরকারি বেসরকারি উদ্যোগকে স্বাগত জানায়। যে গুরুত্বপূর্ণ খাতগুলি হচ্ছে বিদ্যুৎ ও জ্বালানি খাত, বিদ্যুৎ ও জ্বালানি যেগুলি আগে শুধু সরকারিভাবে নিয়ন্ত্রণ থাকতো এগুলি এখন পাবলিক প্রাইভেটে করা হচ্ছে। পরিবহন অবকাঠামো, সড়ক, রেল এবং বন্দর, পরিবহন অবকাঠামো, নিরাপদ পানি সাপ্লাই এবং পয় নিষ্কাশন, পানি সাপ্লাই পয়
শাসন। পয়ঃনিষ্কাশন তিন চার হচ্ছে তথ্য প্রযুক্তি, পাঁচ হচ্ছে পর্যটন ও বিমান পরিবহন, পর্যটন ও বিমান, তারপরে শিক্ষা, মাধ্যমিক কারিগরি ও গবেষণা, ছয় শিক্ষা মাধ্যমিক কারিগরি এবং গবেষণা, সাত হচ্ছে স্বাস্থ্য পরিবার কল্যাণ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, আট হচ্ছে গৃহায়ন বা আট নম্বর হচ্ছে গৃহায়ন। সুতরাং এগুলি হচ্ছে যে পিপিপি এর গুরুত্বপূর্ণ খাতগুলি। আজকে আমরা এই পর্যন্তই এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ।